শুভমন গিলের কারণেই কি সেঞ্চুরি হলো না যশস্বী জয়সোয়ালের সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ইন্ডিয়া একশো বান্ন টার্গেটে দশ উইকেটে জয়লাভ করেছে জাসোয়াল তিরানব্বই এবং শুভমন গিল আটান্ন রানে নট আউট রয়েছে যারা ম্যাচ দেখেছেন তারা এই প্রশ্ন তুলছেন শুভমন গিলের কারণেই সেঞ্চুরি হয়নি জয়সওয়ালের একসময় সময় হার্দিক পাণ্ডিয়া কে এল রাহুলের সঙ্গে যেটা করেছিল আজ সেটাই করে দেখালো শুভমন গিল আর এই কারণেই সকলেই অভিযোগ করছে শুভমন গিল সেলফিশ প্লেয়ার শুভমন গিল জাসোয়ালের সেঞ্চুরি সিনিয়ে নিয়েছে একসময় ভারতের জয়ের জন্য দরকার ছিল তেইশ রান সেই সময় জাসোয়াল তিরাশি রানে ব্যাট করছিলেন জাসোয়ালের সেঞ্চুরির জন্য দরকার ছিল সতেরো রান এত সময় শুভমন গিল স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল এতটাই দীর্ঘইতে খেলছিলেন তিনি হঠাৎ শুভমন গিল দ্রুত খেলা আরম্ভ করেন একটু ধীরে খেললে হয়তো সহজেই সেঞ্চুরি পেয়ে যেতেন যাশ্রী জয়সোয়াল কিন্তু তিনি সেটা না করে চার ছয় মেরে দ্রুত ম্যাচ জিতিয়েছেন আজকের ম্যাচে যেহেতু ওভার নিয়ে কোনো প্রশ্ন ছিল না তাই তিনি হয়তো ধীরে খেলতে পারতেন তাহলে জয়সোয়াল হয়তো সেঞ্চুরি পেত তাই অনেকেই প্রশ্ন করছেন এমন সেলফিশ প্লেয়ার এর জায়গা কি ভারতীয় দলে হবে অনেক মনে করছেন ভারতীয় ক্রিকেটে আস্তে আস্তে জায়গা হারাচ্ছেন গিল তাই নিজেকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন